টানেল এরকমই হয়, মনে হয় 3 কিলো যত সম্ভব। তুমি MBBS কি সাথে সেশন ভি নো তো ফির আই ডোন্ট নো ইন্টারেস্ট সব আছে কিউরিওসিটি জিতে ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশনস অ্যালোপ্যাথি কে আনে সে পেলে হম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়তো রোগোঁ কা ইলাজ করতে থে আর ক্যা পতা আগর ই ফরেন ইমিগ্রেন্ট হমারি কান্ট্রি মে নহি আয়ে হোতে তো শায়দ হমে অ্যালোপ্যাথি মেডিকেশন কি জরুরত নহি পড়তি রাতেরবেলা ঘুমিয়েছিলি, এটা দেখিসনি আসার দিন? আমি এই আর এটা সিমলা রোড দিয়ে ঢুকছি। এর আগে যখন আমি সিমলা থেকে মানালি এসেছি এই টানেল ইউজ করেছি। এটা হচ্ছে একটা কুল সিমলা গেল না ওই রোড দিয়ে বাড়াচ্ছে, বুঝতে পেরেছিস? আমি যখন এর আগে আসছিলাম এই টানেলটা পেয়েছিলাম, যাওয়ার পথে টানেলটা খুঁজছিলাম আর পাচ্ছি না। হ্যাঁ কয় কিলো জানি, 5 কিলো না 5.5 কিলো এরকম মনে নেই আমার। মোবাইলে মিনিট উঠছে, মিনিট উঠছে, বুঝতে পারবো গাড়ি কত তো চলছে, কম করে তো সাইডে তো চলছে। হ্যাঁ না এখন তো ব্রেক করেছে, আরে এখন তো ব্রেক করলো, টানছে যখন তখন তো 70-80 টাকা নেবে। আর এই ভলভো থেকে তো বোঝা যায় না ভিতর থেকে। ঠিক আছে, আপনি ডিসপেন্সারি জানেন।